প্রায় রোজই গোয়াল থেকে চুরি হয়ে যাচ্ছিল গরু। কে নিচ্ছে, কেন নিচ্ছে তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না হুগলির গোপীনাথপুরের বাসিন্দারা। চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরতেই সে গ্রামের অন্য একজনের নাম বলে দেয়, আর এরপরই বিধায়কের মীমাংসা সভা ডাকা হয়। সেই সভায় যাওয়ার সময় বিপত্তি ঘটে, গ্রামবাসীদের মারধরের অভিযোগ ওঠে উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় আহত চার, আহতরা চিকিৎসাধীন ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে। গোয়াল থেকে চুরি হচ্ছিল গরু, কে সেই ব্যক্তি জানতে গিয়ে বিপত্তির শুরু। চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরতেই সে বলে দেয় অন্য এক গ্রামবাসীর নাম, অভিযোগ তিনি ওই গ্রামেরই উপপ্রধানের ভাই। সে এবার আজকে মিটিংটা না হওয়ার জন্য আজকে রাস্তায় মারধর করেছে তার ভাই উপপ্রধান ডাইরেক্ট। সমস্যার সমাধান করতে মীমাংসা সভা ডাকেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দ্র সিংহ রায়। সেখানে যাওয়ার সময় ধনিয়াখালীর নিশ্চিন্তপুরে গ্রামবাসীদের উপর চড়াও হয় অভিযুক্ত এবং উপপ্রধানের অনুগামীরা বলে অভিযোগ। বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। গ্রামের যিনি উপপ্রধান ছিলেন তার দাদা, তিনি তার দাদাকে বাঁচানোর জন্য তার তিনি নিজে ফিল্ডে রড সাবল নিয়ে তার ভাইপোদেরকে নিয়ে আজকে আমাদেরকে এই অন্যায়ের প্রতিবাদ করার ফলে রড সাবল দিয়ে অতর্কিত আক্রমণ করেছে। এই অভিযোগ নিয়ে কি বলছেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক? পুলিশ ফোন করলো যে এইরকম ঘটনা হয়েছে, আমি যে আগে আপনারা ওখানে যান, যে থামান এবং যদি কেউ উন্ডেড হয় তাদেরকে হসপিটাল নিয়ে যান। তা সেই পরিপ্রেক্ষিতে দুজন উন্ডেড হয়েছে, তাদেরকে পুলিশ সাথে সাথে নিয়ে যেয়ে হসপিটালে ভর্তি করেছে এবং ওই স্পট থেকে চারজনকে ধরেছে, নিয়ে যেয়ে তাদেরকে অ্যারেস্ট করে কোর্টেও পাঠিয়েছে। গ্রামবাসীদের প্রশ্ন এখন একটাই, গরু চুরি করে কোথায় পাঠানো হতো সেই গরু? গরুগুলি কি পাচার করা হতো? আর এত কিছুর পরেও গরু চুরি বন্ধ হচ্ছে না কেন? ঘটনার তদন্তে পুলিশ। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।